বন্ধুরা, অসমতে আবার তোমাদের জন্য অসম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হলো যে তোমার যাদের SBI মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় যাদের অ্যাকাউন্ট আছে, SBI অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য ভিডিওটা। যে এখন ব্যাংকে ধরো আমরা যদি যাই টাকা জমা দিতে কিংবা উঠাতে, তার জন্য আমাদের একটা কুপন নিতে হয়। কুপনের জন্য অনেক বড় লাইনে দাঁড়াতে হয়। তো আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদের, তোমার কাছে যদি একটা সাধারণ স্মার্ট মোবাইল থাকে তাহলেই তুমি সেই কুপনটা মানে তোমার মোবাইল থেকে বের করতে পারবা, আর লাইন দিতে হবে না তোমাকে তার জন্য। তো ভিডিওটা ফুল দেখো, তাহলে শিখে যাবা কীভাবে তুমি মোবাইল থেকে কুপনটা বের করবা বিনা লাইনেই। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, দেখো ভিডিও নিচে যে লাল বোতামটা আছে সেখানে টাচ করে, আর ঘন্টির মতন যেখানে আছে সেটাতে টচ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাও। তাহলে প্রথমে তোমাকে প্লে স্টোরে একটা অ্যাপস নামাতে হবে। হ্যাঁ, অ্যাপসটার নাম হলো যে SBI নো কুইক। দেখো চুলাই আছে, SBI নো দিলেই চুলা আছে, না যদি না আছে দেখবে SBI স্টেট ব্যাঙ্ক নো কুইক। হ্যাঁ, SBI নো কুইক লিখলেও চলে আসবে। এই যে প্রথমে যেই অ্যাপসটা, এই দেখো এই অ্যাপসটা ভালো করে দেখে নাও অ্যাপসটা, ঠিক আছে। এই অ্যাপসটাকে তোমাকে ইনস্টল করে নিতে হবে, ইনস্টল করে নেবো অ্যাপসটাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ফেসবুকে কিংবা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে, তাহলে কী বলতো সবারই হেল্প হয়ে যাবে। তারপর অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে অ্যাপসটাকে কী করবা, ব্যাক হয়ে যাও। ব্যাক হয়ে যাওয়ার পর দেখো এই অ্যাপসটাকে, এই যে অ্যাপসটা, অ্যাপসটাকে তোমাকে ওপেন করতে হবে। ওপেন করার পর দেখো এখানে তোমার সাইডে স্লট করো, এখানে সব ইনফরমেশন দেখিয়ে দেবে। হ্যাঁ, কী কী করতে হবে সব দেখিয়ে দেবে। তো এখানে তোমার ডান করার পর হয়তো অনেক টাইমে তোমার মোবাইল নম্বর চাইতে পারে, তোমার যে ব্যাংকে মোবাইল নম্বর দেওয়া থাকবে সেই মোবাইল নম্বরটা দিয়ে ভেরিফিকেশন করে দেবা। এই যে দেখো ল্যাঙ্গুয়েজ সেটিং করতে বলছে, এখান থেকে তুমি ইচ্ছে করলে এখানে হিন্দি আর ইংলিশই থাক, সেখানে ল্যাঙ্গুয়েজ সেটিং করে দেবা। সেটিং করার পর দেখো ইন্টার নাম আর মোবাইল নম্বর, হ্যাঁ এখানে তোমার নাম দিয়ে দাও, যে ব্যাংকে যেই তোমার নাম দেওয়া আছে সেই নামটাই তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো আমি একটু স্কিপ করে নিই ভিডিওটাকে। তারপর দেখো ওপরে তোমার নাম দিলা, তারপরে এখানে তোমার মোবাইল নম্বর দিলা, তারপরে এখানে দেখো মাই হোম ব্রাঞ্চ, মানে তোমার এরিয়ার ভিতরে যে ব্রাঞ্চ থাকবে সেই ব্রাঞ্চের নাম তোমাকে সিলেক্ট করতে হবে। এখানে সেখানে তোমাকে টাচ করো, টাচ করার পরে এখানে সার্চ দেখাচ্ছে, তোমার ব্রাঞ্চ তোমাকে সার্চ করে নেবা। তো আমি সার্চ করে নিচ্ছি আমার ব্রাঞ্চ, আমার ব্রাঞ্চ হলো মঙ্গলবাড়ি। ব্রাঞ্চ সার্চ করার পর এখানে দেখো ডান লিখে আছে, ডান করে দিলাম। ডান করার পর সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো এখানে লেখা আছে সাইন আপ, সেখানে তোমাকে টাচ করে দিতে হবে। ডান নিচে দেখিয়ে দিল, তারপরে এখানে তোমার চলে আসলো, দেখো অপশন চলে আসলো অলরেডি সব, ঠিক আছে। তো এখানে আমি তোমাদের যে বিষয়ে শিখাচ্ছি যে তোমার কুপন কীভাবে বের করবে, তো এখানে অনেক ধরনের বিভিন্ন অপশন আছে, তুমি সব কিছুই কাজ করতে পারবা এখানে। তো আমি তোমাকে যেটা দেখাচ্ছি সেটা হলো কুপন কীভাবে বের করবা। তো এখানে দেখো দ্বিতীয় নম্বরটা দেখো লিখে আছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যে অপশনটা সেখানে তোমাকে টাচ করতে হবে, টাচ করার পর এখানে দেখো নেক্সট নিচে টাচ করলা, তারপর দেখো নিচে নেক্সট নেক্সট করে দিলা। নেক্সট করার পর দেখানো এখানে লেখা আছে দেখো বুক, হ্যাঁ এখানে বুক লেখা আছে, যে দেখো এখানে মঙ্গলবাড়ি চলে এসছে। আর যদি কাউরি না আসে তো এখানে তোমার সার্চের অপশন আছে, সেখান থেকে তুমি সার্চ করে নেবা। আর যদি চলে আসে তোমার ব্রাঞ্চ, দেখো ওপরেই আমার ব্রাঞ্চ মঙ্গলবাড়ি সেটা চলে এসছে, তারপর দেখো এখানে বুক লেখা আছে যে বুকে তোমার টাচ করতে হবে। হ্যাঁ, বুকে টাচ করার পর দেখো এটাকে ওপর দিকে স্লাইড করতে বলছে, ওপরে স্লাইড করবা। সিলেক্ট করার পর দেখো এখানে তোমার কুপন নম্বর দিয়ে দেবে, ঠিক আছে। তো দেখো এখানে তোমার কুপন নম্বর দিয়ে দিল,
এখানে তোমার কুপন নম্বর, তো তুমি যেই কাজ করবা সেই কাজ যদি করতে যাও, তোমার দেখো ডিসপ্লে তো দেখাই যে কুপন নম্বর, সেই কুপন নম্বর তোমার যখন চলে আসবে তুমি কাউন্টারে যাবা যেই কাজের জন্য, যে কুপন যখন চাইবে তুমি মোবাইল দিয়ে এই কুপন নম্বরটা দেখিয়ে দিবে ওদেরকে, দেখিয়ে দিলেই মানে মানে তোমার কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো আর তোমাদের লাইনে থাকতে হবে না। আর এখানে যে অ্যাক্টিভ যে অপশনটা ছিল অ্যাক্টিভ করে দিলা, অ্যাক্টিভ করে দিলে দেখো এখানে লেখা আছে যে তোমার কুপনটা অ্যাক্টিভ হয়ে গেছে, মানে এখন তোমাকে তুমি এটা মানে দেখালেই কাজ হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, হেল্প হয়ে যাবে সবারই। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করো, আর কোনো প্রবলেম হলে কমেন্ট করো, নিচে নিচে কমেন্টের অপশন আছে, কমেন্ট করে দেবা, তাহলে যতটা পারি আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো।